बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बेसिक ट्रेड कोर्स रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग एर 60 ঘন্টা থিওরি ক্লাসের আজকে তৃতীয় ক্লাস। এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। গত 2টি ক্লাসের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা যারা প্রয়োজন মনে করছেন তারা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। পরিমাপ কি জন্য প্রয়োজন রেফ্রিজারেশন সেক্টরে, আর এর কয়েকটি উল্লেখযোগ্য বিষয় পরিমাপ করতে হয়। লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, এরিয়া ক্ষেত্রফল, ভলিউম আয়তন, মাস ভর, ওয়েট ওজন, থিকনেস পুরুত্ব। এই উল্লেখযোগ্য কয়েকটি জিনিস নিয়ে আমি আলোচনা করব। কিন্তু কথা না বাড়িয়ে চলুন শুরু করি। দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য পরিমাপ করার জন্য নানা রকম যন্ত্রপাতি রয়েছে। যদি দৈর্ঘ্যটা অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় চেন, চেন ব্যবহার করা হয়। আর যদি দৈর্ঘ্যটার দূরত্ব তুলনামূলক কম হয়, মধ্যম পরিমাপের হয়, সেক্ষেত্রে মিটার স্কেল বা মাপের ফিতা অর্থাৎ মেজারমেন্ট টেপ ব্যবহার করা সুবিধাজনক। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের কিছু পরিমাপক যন্ত্রপাতি রয়েছে যেগুলো পরীক্ষাগারে ব্যবহার করা হয়, ভার্নিয়ার ক্যালিপার্স, মাইক্রোমিটার ইত্যাদি। এই দৈর্ঘ্যকে বিভিন্ন এককে প্রকাশ করা হয়, তার মধ্যে এমকেএস পদ্ধতিতে ব্যবহার করা হয় মিটার। এই মিটারকে সংক্ষেপে এম দিয়ে প্রকাশ করা হয়, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, সিএম দিয়ে সেন্টিমিটার বোঝায়, এফপিএস পদ্ধতিতে বলা হয় ফুট, যেটাকে আমরা এফটি দিয়ে প্রকাশ করি। এখন দেখি ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করে। যে একটি তলের তলটি হতে হবে দ্বিমাত্রিক, যার ভেতরে মোট যে পরিমাণ জায়গা বা স্থান রয়েছে তাকেই ওই বস্তুর ক্ষেত্রফল বলছি। আমরা একটি উদাহরণের মাধ্যমে ক্ষেত্রফল সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবো। চলুন আমরা উদাহরণটি দেখে নিই। যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ 1 ফুট 6 ইঞ্চি হলে এর ক্ষেত্রফল কত হবে। আমি এই বক্সটিতে বোঝানোর চেষ্টা করেছি যে এটি একটি বক্স, এই বক্সে ক্ষেত্রফল কত। আমরা যদি দৈর্ঘ্য সমান সমান এটি ধরি যে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত দেয়া আছে, 2 ফিট 8 ইঞ্চি, 2 ফিট 8 ইঞ্চি, আর প্রস্থ যদি ধরি 1 ফিট 6 ইঞ্চি, তাহলে আমরা এই বস্তু বক্সটি বা আয়তক্ষেত্রটি কি পরিমাণ জায়গা দখল করে রয়েছে তাহলে আমরা এটি বের করতে পারবো, এর ক্ষেত্রফল কত। দৈর্ঘ্য 2 ফুট 8 ইঞ্চি, আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, আর এসব ইউনিট কনভার্ট আমি শেষের স্লাইডটিতে দিয়েছি যে কত ফিটে কত ইঞ্চি, কত ইঞ্চি কত সেন্টিমিটার, কত মিলিমিটারে কত ফুট ইত্যাদি আমি শেষে দিয়েছি। এখন আমরা ম্যাক্সিমাম মানুষে জানি যে 12 ইঞ্চি সমান সমান 1 ফিট, তাহলে 2 ফুট সমান সমান 24 ইঞ্চি, আর এইদিকে রয়েছে 8 ইঞ্চি, মোট দৈর্ঘ্য হলো 32 ইঞ্চি। এখানে সাইড নোটে আমি দিয়েছি 12 ইঞ্চি, 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, আর প্রস্থ রয়েছে 1 ফুট 6 ইঞ্চি। আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, আর এইদিকে রয়েছে 6 ইঞ্চি, মোট তাহলে প্রস্থ দাঁড়ালো 18 ইঞ্চি। আমরা সূত্র জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছি এখানে 32 ইঞ্চি। তাহলে আমরা দৈর্ঘ্যের ঘরে বসালাম 32 ইঞ্চি, প্রস্থের ঘরে বসালাম 18 ইঞ্চি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 32 গুণন 18 সমান সমান 576, আর এখানকার যে ইঞ্চি রয়েছে এখানকার ইঞ্চি, এই দুটো ইঞ্চি গুণ করলে হয় বর্গ ইঞ্চি। আমরা শিখেছি
এ ইন্টু এ ইজ ইকাল টু পেয়েছি আমরা এ স্কোয়ার, আমরা পেয়েছি এ স্কোয়ার। সুতরাং এখানে এ স্কোয়ার মানে দুইটা এ, আর এখানে যেহেতু ইঞ্চি ইঞ্চি রয়েছে দুইটা ইউনিট, তাহলে আমরা এটাকে বলতে পারি বর্গ ইঞ্চি বা ইঞ্চি স্কোয়ার বা ইঞ্চি স্কোয়ার। সুতরাং দুইটা ইঞ্চি, যদি এখানে ইউনিট ইঞ্চি না থেকে কোনো একটি আয়তক্ষেত্র সেন্টিমিটার, মিলিমিটার, ফুট ইত্যাদি ইউনিটে দেয়া থাকে, সেক্ষেত্রে এর একক হবে, যদি ফুটে থাকে তাহলে বর্গ ফুট, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কোয়ার, যাই থাকবে তার বর্গ হবে। সুতরাং আমরা দেখতে পেলাম যে আমাদের এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 576 বর্গ ইঞ্চি। তো যদি ইঞ্চি থেকে আমাদের ফুটে কনভার্ট করতে হয় যে কত ফুট রয়েছে এখানে, তাহলে আমরা এটাকে ফুটেও কনভার্ট করতে পারবো। আমরা জানি 144 বর্গ ইঞ্চি সমান সমান 1 বর্গ ফুট। তাহলে 144 বর্গ ইঞ্চিতে যদি 1 বর্গ ফুট হয়, 576 বর্গ ইঞ্চিতে হবে আমাদের 4 বর্গ ফুট। এটি ক্রস, দুঃখিত এই অংশটি টাইপ করার সময় ভুল হয়ে গিয়েছিল। সুতরাং আমরা দেখতে পেলাম যে যেহেতু 144 বর্গ ইঞ্চিতে 1 বর্গ ফুট, সুতরাং 576 বর্গ ইঞ্চিতে 4 বর্গ ফুট। আপনাকে যদি ক্ষেত্রফল ইঞ্চিতে বের করতে, বর্গ ইঞ্চিতে বের করতে বলে, তাহলে এখানে শেষ, আর যদি বর্গ ফুটে নিয়ে যেতে বলে, তাহলে 144 দ্বারা ভাগ করলেই আমরা 4 বর্গ ফুট পেয়ে যাব। এখন আমরা দেখে নেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিরকম হয়। আমরা এতক্ষণ জানলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখন দেখি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেম, বাহু ইন্টু বাহু ইজ ইকুয়াল টু বাহু স্কোয়ার। অর্থাৎ এদিকে যদি আমরা এটাকে এ বাহু ধরি, এটাকে যদি বি বাহু ধরি, তাহলে এই দুই বাহু গুণন করলে যা হবে এ ইন্টু বি ইজ ইকুয়াল টু এ বি, আর এ ইন্টু এ ইজ ইকুয়াল এ স্কোয়ার। তো আমরা দেখি যে এটাতে কি রয়েছে। যদি এই দুটি বাহুর একক একই রকম থাকে, সাপোজ এটি রয়েছে সেন্টিমিটার, এটিও রয়েছে সেন্টিমিটার এককে, তাহলে আমাদের ক্ষেত্রফল বের হবে সেন্টিমিটার স্কোয়ারে বা বর্গ সেন্টিমিটারে, যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাহির করো। আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, সুতরাং এটা যদি 20 সেন্টিমিটার হয়, এই বাহুটাও হবে 20 সেন্টিমিটার, এই বাহুটাও হবে 20 সেন্টিমিটার, এই বাহুটাও হবে 20 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, তাহলে বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু সরি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, কারণ হচ্ছে বাহু ইন্টু বাহু ইজ ইকুয়াল টু বাহু স্কোয়ার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে স্কোয়ার মানে কি, একটি সংখ্যা দুইবার রয়েছে, তাহলে 20 সেন্টিমিটার গুণন 20 সেন্টিমিটার সমান সমান 400 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল, যে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে। একটা যদি ত্রিভুজ আকৃতির কোনো বস্তুর থাকে, তাহলে তার ক্ষেত্রফল কিভাবে বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে পারলে আপনারা আরো সহজে বুঝতে পারতেন। কমেন্টে জানাবেন প্রত্যেকটা জিনিসকে উদাহরণ দিয়ে বোঝানো ভালো হয় কিনা। এখন দেখি আয়তন কি। কোনো বস্তু যে পরিমাণ স্থান বা জায়গা দখল করে, সেই স্থান বা জায়গাকেই আয়তন বলে।
আয়তনের একক হচ্ছে ঘনমিটার, ঘনফুট, ঘন ইঞ্চি ইত্যাদি। অর্থাৎ একটি বস্তু যে স্থান দখল করে রয়েছে ওই স্থানকেই তার আয়তন বলছে। একটা বই যদি আমরা টেবিলের উপর রেখে দেই, তাহলে বইটি টেবিলে যে পরিমাণ জায়গা দখল করে রয়েছে বইটির আয়তন অতটুকুই। একটা ইট একটা জায়গায় ফেলে রেখেছি, তো ওটি যে পরিমাণ জায়গা দখল করেছে তাই ইটটির আয়তন। এটিকে প্রকাশ করা হয় ঘনফুট, ঘনমিটার, ঘন ইঞ্চি ইত্যাদিতে। যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য 8 ফুট, প্রস্থ 4 ফুট, উচ্চতা 6 ফুট, তাহলে আয়তন কত হবে? আমরা যদি এটি একটি আয়তাকার ঘনবস্তু হিসেবে কল্পনা করি, দৈর্ঘ্য যদি আমরা ধরি 8 ফুট, প্রস্থ যদি ধরি 4 ফুট, আর সরি প্রস্থ যদি ধরি আমরা 4 ফুট, উচ্চতা যদি ধরি 6 ফুট, তাহলে আমাদের এটির আয়তন দাঁড়াবে, আমরা আয়তক্ষেত্রের আয়তন বের করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 8 × 6 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই তিনটি মান একসাথে গুণ করে দিলে আমরা পাব ঘনফুট। এই ঘনফুটে আমরা এটি পেয়ে যাব। তাহলে এভাবে আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করব। এরপরে আসি ভর, যে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলা হয়। অর্থাৎ যদি আমরা কোনো একটা বস্তুর কথা চিন্তা করি, ওই বস্তুতে কি পরিমাণ পদার্থ রয়েছে ওই পদার্থের পরিমাণকেই বলা হচ্ছে তার ভর। ভর পদার্থের একটা মৌলিক বৈশিষ্ট্য। বস্তুর ভর পৃথিবীর সর্বত্রই সমান থাকে। কোনো বস্তুর ভর পৃথিবীর সব জায়গায় সমান থাকে। ভরের একক হচ্ছে এমকেএস পদ্ধতিতে কিলোগ্রাম বা কেজি, সিজিএস পদ্ধতিতে গ্রাম, আর এফপিএস পদ্ধতিতে পাউন্ড। আমরা যে বলি যে 1 কেজি আলু কিনলাম বা 1 কেজি লোহা ক্রয় করলাম, তো এই যে 1 কেজি অর্থাৎ কিলোগ্রাম, এটি হচ্ছে ওই বস্তুর ভর, এর একক। এরপরে আসি ওজন। কোনো বস্তু কি পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে ওই বস্তুর ওজন বলা হয়। অর্থাৎ প্রতিটি বস্তু তার কেন্দ্রের দিকে আকৃষ্ট হচ্ছে, পৃথিবীর কেন্দ্রের দিকে, প্রতিটি বস্তুই পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হচ্ছে। সুতরাং এই কোনো একটা বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকৃষ্ট হয়, যে পরিমাণ বলের দ্বারা, তাকেই ওই বস্তুর ওজন বলা হচ্ছে। ওজন স্থানভেদে পরিবর্তন হয়। ওজনের একক হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে ডাইন, এবং এফপিএস পদ্ধতিতে হচ্ছে পাউন্ডাল। এবার আসি আমরা পুরুত্বতে, যে পুরুত্ব জিনিসটা কি। আমরা বলি যে এটা এত মোটা, এটা এত চিকন, এর থিকনেস অর্থাৎ পুরুত্ব, যে কোনো শিট মেটাল যে এটা অনেক বেশি পুরুত্ব, যে রেফ্রিজারেশন সিস্টেমে কপার পাইপ এর পুরুত্ব, শিটের পুরুত্ব ইত্যাদি নির্ণয় করতে এটি কাজে লাগে। যে পুরুত্ব হলো এক ধরনের লেয়ার বা স্তর যা কোনো বস্তুর মোটাকরণকে বুঝায়। এর একক এমকেএস পদ্ধতিতে মিটার, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, আর এফপিএস পদ্ধতিতে ফুট। তাহলে আমরা দেখলাম পুরুত্বকে এভাবে প্রকাশ করা। এখন দেখি, এটি হচ্ছে শেষ স্লাইড, এটি গুরুত্বপূর্ণ। আপনারা দেখুন যে গুরুত্বপূর্ণ এই স্লাইডটিতে যেসব ইউনিট কনভারসেশন আমি দিয়েছি, 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। আমরা এই স্টিল রুলটি বা স্কেলটি আমরা দেখেছি যে 1 থেকে 12 পর্যন্ত, এই যে এখানে 1 থেকে এই 12 পর্যন্ত যে দাগ কাটা রয়েছে এইটি হচ্ছে 12 ইঞ্চি। অর্থাৎ এখান থেকে এই 1-এর বড় দাগ পর্যন্ত 1 ইঞ্চি, আর 1 থেকে 2 পর্যন্ত এখানে হচ্ছে 1 ইঞ্চি। সুতরাং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটালটা 2 ইঞ্চি, আর এই 2 ইঞ্চি। এখন আসি আমরা, এখানে লেখা আছে 1 ইঞ্চি সমান 25.5 মিলিমিটার, আর এখানে লেখা রয়েছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা দেখি এখন এই 1, 0 থেকে এই পর্যন্ত 1, এই 1 ইঞ্চির মধ্যে রয়েছে 2.54 সেন্টিমিটার। অর্থাৎ এই দিকের ঘরটা এখান থেকে এই 1 পর্যন্ত হচ্ছে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার।
এখানে হচ্ছে 2 সেন্টিমিটার, আর তাহলে 1 ইঞ্চিতে 2.54, মানে 2.5 সেন্টিমিটারের পরে চলে আসছে। সুতরাং আমরা এখানে জানতে পারলাম যে নিচের এই বড় দাগগুলো ইঞ্চিতে, আর উপরের এই ছোট দাগগুলো এখানে 1, 2, 3 এগুলো হচ্ছে সেন্টিমিটারে, আর এর মাঝখানে আবার ভাগ রয়েছে, এগুলো হচ্ছে মিলিমিটারে। এখানে রয়েছে 10 মিলি, আর এখানে রয়েছে 5 মিলি। তাহলে আমরা দেখি যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে এই 1 থেকে 2 এখানে দাগগুলো দেখলে স্পষ্ট বোঝা যাবে যে 5 থেকে 6 অথবা এই 6 থেকে 7 এর মধ্যে যে ছোট দাগগুলো রয়েছে এগুলো হচ্ছে মিলিমিটার। এখানে দাগ রয়েছে 10টি, এই 10টা হচ্ছে মিলিমিটার, আর এইখানে এই ছোট দাগ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে যে 5টা 5টা করে, এদিকে রয়েছে 5টা, এদিকে রয়েছে 5টা, এই মোট 10 মিলি রয়েছে 1 সেন্টিমিটারের মধ্যে। এই 1 সেন্টিমিটার বলতে 10 মিলিমিটার, এখানে 10 মিলিমিটার রয়েছে। আমরা এই স্কেলটি দিয়ে আমরা হচ্ছে এখানকার যে পরিমাপ পদ্ধতিগুলো রয়েছে এগুলো জানতে পারলাম। 1 ইঞ্চিতে রয়েছে 8 সুতা, অর্থাৎ এই 1 থেকে 2 পর্যন্ত এখানে রয়েছে 8 সুতা, 1 ফুটে রয়েছে 12 ইঞ্চি। সুতরাং এই 12 ইঞ্চি, এই 0 থেকে এই 12, এই টোটাল স্কেলটা এখানে 1 ফুট। আবার 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে এটা স্কেলটা যেহেতু 1 ইঞ্চি, সরি, স্কেলটা যেহেতু 1 ফুট, সুতরাং 12 ইঞ্চি, আর 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে এই 1 ফুট স্কেল দিয়ে আমি 1 মিটার বোঝাতে পারবো না। এরকম স্কেল তাহলে দিয়ে পরিমাপ করে করে বৃদ্ধি করতে হবে। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এখন দেখি 1 গজ, 3 ফুটে হচ্ছে 1 গজ, তাহলে স্কেলটা রয়েছে 1 ফুট। এরকম তিনটা স্কেল সমান করলে যে পরিমাণ জায়গা হবে এটা হবে 1 গজ, অর্থাৎ 3 ফুট। 1 ফুট সমান সমান আবার জানি 12 ইঞ্চি, তাহলে 3 ফুটে হচ্ছে 3 বারং 37 ইঞ্চি। ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়, সেই জন্য নোটিফিকেশন বারে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, আশা করছি নেক্সট ভিডিওতে আবার কথা হবে।